পিয়া, এই পিয়া কই বললি? তাড়াতাড়ি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে। কিরে আসিস না কেন, মরে গেলি নাকি? এই কি করতেছিস তুই এতক্ষণ? পানি চাচ্ছে, পানি নিচ্ছিস না কেন? আরে তোকে না বলছি বাড়ি ছেড়ে চলে যেতে, তুই এখানে কেন? হ্যাঁ, তোকে আমার ভালো লাগে না। আর শোন, আমি আরেকজন মেয়েকে পছন্দ করি, তোকে ডিভোর্স দিয়ে দেব। আমি কোথায় যাব? আমার যাওয়ার তো কোনো জায়গা নেই। আমি আমি এগুলো শুনবো না, তুই যেখানে যা মরে যা, আমি আর তোর সাথে থাকবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে চাচ্ছ আমাকে ডিভোর্স দেওয়ার জন্য, আমিও তোমাকে ডিভোর্স দিতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত বল, শর্ত বল, তাড়াতাড়ি বল। বয় বসে বল। আবি খা। আমার শর্তটা আমি বলি, আমার শর্তটা হচ্ছে তোমার জীবনের 40টা দিন তুমি আমাকে দিবে, এই 40 দিন আমি যা বলবো তুমি তাই করবে, আমার অনুমতি ছাড়া তুমি কোনো কাজ করতে পারবে না, আর এই 40 দিন পরে আমি নিজে তোমাকে ডিভোর্স দিয়ে দেবো আর তোমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাবো। মাত্র 40টা দিন তো দিলাম, তোকে সারা জীবন 40টা দিন দিলাম, বল শর্ত বল আর কি? এই 40 দিনে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইসলামের পথে চলবে, আমার অনুমতি ছাড়া তুমি দাড়িও কাটতে পারবে না, আর এই যে নেশা, এই নেশাও তোমাকে 40 দিনের মধ্যে ছেড়ে দিতে হবে। দাড়ি এটা পারবো না, কিন্তু তোকে ছাড়ার জন্য এটাও ছেড়ে দিবো 40 দিন। পারবে তো? পারবো। ঠিক আছে, কালকে থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ইসলামের পথে চলবে। করলাম, 5টা নামাজ পড়লেই তো হবে। হ্যাঁ পড়বো। ঠিক আছে আমি এখন আসি। তারপরে তো আমি রিল্যাক্স। প্রতিদিন নামাজের কথা বলে ঘুরে আসি, নামাজ পড়া হয় না। যাই, আজ নামাজ পড়ে নিই। তুমি নামাজ পড়ে চলে এসেছো? হ্যাঁ। কালকে তো তোমার খুশির দিন, কারণ কালকে 40 দিন পূর্ণ হবে, তোমাকে আর আমাকে সহ্য করা লাগবে না, আমি তোমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাচ্ছি। ভয় নেই, আমি আমার বাপের বাড়ি গিয়ে তোমাকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো, সরি ফর এভরিথিং এতদিন তোমাকে ডিস্টার্ব বিরক্ত করার জন্য। কালকে সকালে ঘুম থেকে উঠে দেখবে আমি আর নেই, আমার এই মুখ তোমার আর দেখতে হবে না। কোথায় যাচ্ছ? একটু বসো। আমি তোমাকে হারাতে যাই না, আর তোমাকে কোথাও যেতেও দেব না। এই 40টা দিন আল্লাহর পথে হেঁটে আমি বুঝতে পারলাম, এই দুনিয়ার কিছু নেই, সব আখিরাতের জন্য। তুমি যদি আমাকে শর্ত না দিতে, তাহলে আমি 5 ওয়াক্তের নামাজও পড়তে পারতাম না। এই নেশায় আমি এত পাগল হয়ে গিয়েছিলাম যে আমি ভুলে গিয়েছিলাম যে আমি একজন মুসলিম ঘরের ছেলে। নামাজ পড়াতে কি শান্তি এখন আমি বুঝি। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক অত্যাচার করেছি। না না, তুমি কেন ক্ষমা চাইছো? তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে তো আমার পাপের বোঝা আরো বেড়ে যাবে, তাই না? তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। আর তুমি বুঝতে পারলে নামাজ পড়লে জীবনে কতটা শান্তি চলে আসে আর মানুষও পরিবর্তন হয়ে যায়, তার সর্বোচ্চ বড় উদাহরণ হচ্ছে তুমি। তুমি আগে কি ছিলে আর এখন কি হয়েছে? তুমি ঠিকই বলেছো, ফার্স্ট টাইমে নামাজ পড়া যে কি শান্তি সেটা আমি মসজিদে না গেলে বুঝতে পারতাম না, আর এই বুঝটা একমাত্র তুমি দিয়েছো।
আচ্ছা ঠিক আছে, তোমার কাছে আমার শুধুমাত্র একটাই চাওয়া, সেটা হচ্ছে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইসলামের পথে চলবে। আমি দোয়া করবো যে প্রত্যেকটা ঘরে তোমার মতো বউ হয়। ঠিক আছে, এখন আমরা সবকিছু ভুলে গিয়ে সুখে শান্তিতে থাকো। আচ্ছা।